মমতা ছিলেন গ্রামের বাজারে বাজারে গান গাওয়া বালিকা, বাবা ছিলেন বাউল। বাবার সাথে হেঁটে হেঁটে গ্রামের পর গ্রাম রোদ বৃষ্টি ধুলাবালি পাড়ি দিয়ে গান করতে যেতেন। দরিদ্র বাউল পরিবারে মমতাজের জন্ম হওয়ায় শৈশব কৈশোর ও যৌবনের প্রথম অংশ কেটেছে চরম অভাব আর দৈনতায়। বাবা মধুবয়াতের সাথে দুমুঠো ভাতের জন্য অনেক কষ্ট করতে হয়েছে। ঘরহীন সংসারহীন বাউল বাবার হাত ধরেই শিল্পী মমতাজের গানের ভুবনে পথ চলা। আজ থেকে প্রায় 46 বছর আগে 1976 সালে ঢাকার শ্যামলীতে জন্মগ্রহণ করেন মমতাজ। সেই সময় মমতাজের বাবা শ্যামলীতে থাকতেন আর মিরপুর এবং হাইকোর্ট মাজারে গান করতেন। মমতাজের যখন 4 বছর বয়স তখন তারা মানিকগঞ্জ সিঙ্গাইর উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের ভাকুম নামক গ্রামে চলে আসেন। সেখানে মমতাজ তার শৈশব ও কৈশোর পার করেন গ্রামে গ্রামে বাজারে গান করে করে। মমতাজ প্রথম বিয়ে করেন তার গানের গুরু রশিদ সরকারকে। তখন মমতাজের বয়স ছিল 15 বছর আর রশিদ সরকারের বয়স ছিল 50 বছর। বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। বিয়ের 2 বছর পর তাদের একটা বাক প্রতিবন্ধী ছেলে সন্তানের জন্ম হয়। ছেলের নাম মিহিতি হাসান। রশিদ সরকার ছিলেন খুবই উদাসীন, ফকির বা পাগল ধরনের মানুষ। রশিদ সরকারের অনেক ভক্ত ছিল। তিনি চাইতেন দোতারা আর একতারা দিয়ে শুধু বাউল গান করবে তার স্ত্রী। চাইতেন মমতাজ তার বাড়িতে থেকে ভক্তদের দেখাশোনা করবে। কিন্তু ততদিনে মমতাজ তার গানকে দেশে বিদেশে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন। গানের সঙ্গে আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহার করতে চাইতেন তিনি। এ ব্যাপারটা রশিদ সরকার পছন্দ করতেন না। মমতাজ আলাদা থাকা শুরু করেন, যে কারণে সংসারে ফাটল ধরে। 2000 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। রশিদ সরকার এখন আর বেঁচে নেই। এরপর 2000 সালের 31 ডিসেম্বর তৎকালীন মানিকগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রমজান আলীর সাথে বিয়ে হয় মমতাজের। সেই সংসারে জন্ম হয় 2 মেয়ে রুহানি ও রোজের। এই বিয়ে সম্পর্কে মমতাজ একটি সাক্ষাৎকারে বলেন, রমজান ছিল আমার গানের খুবই অনুরাগী। নিজেকে সবার সামনে মেলে ধরার জন্য আমি তখন প্রথম স্বামীর ঘর ছেড়ে এসেছি। বিয়ে করার আর কোনো ইচ্ছা আমার ছিল না। কিন্তু রমজান পিছু ছাড়ল না। যে কোনো উপায়েই হোক না কেন, আমাকে ও বিয়ে করবেই। শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিতেই হয়েছিল। বাসায় হুজুরটাকে আমরা বিয়ে করি। 2011 সালে রমজান আলীকে তালাক দেন মমতাজ। সংসার না টেকার কারণ হিসাবে মমতাজ বলেন, রমজানের আগের সংসার ছিল, সে কখনোই আমাকে তার বাড়িতে নিতে পারেনি। আমি তার কাছ থেকে যে পারিবারিক স্বীকৃতি চেয়েছিলাম তাও পাইনি। এ ব্যাপারে সে কখনো কিছু বলেনি। আমাদের বয়সেরও পার্থক্য ছিল। বিয়ের কিছুদিন পর আমার টাকা ও সম্পদের দিকে তার নজর পড়ে। বিভিন্ন সময় নানা অজুহাতে সে আমার কাছ থেকে টাকা নিয়েছে, কখনো ফেরত দেয়নি। আমি রমজানের কাছে টাকা বা সম্পদ কিছুই চাইনি, চেয়েছি একটু সম্মান আর স্বীকৃতি, সেটাও পাইনি। এরপর তৃতীয় স্বামী হিসাবে ডাক্তার মঈনকে বেছে নেন মমতাজ। 2004 সালের 7 জানুয়ারি মানিকগঞ্জ শহরের জয়রা রোডে নিজের নামে একটি চক্ষু হাসপাতাল চালু করে ডাক্তার ASM মঈন হাসানকে দায়িত্ব দেন। এরপর থেকে মঈনের সঙ্গে মমতাজের ঘনিষ্ঠতা বাড়ে। ডাক্তার মঈন সম্পর্কে মমতাজ বলেন, বিয়ে নিয়ে জীবনে অনেক আঘাত পেয়েছি আর কাউকে বিশ্বাস করতে ভয় হয়, তবে মঈনের ব্যাপারে আমি মুগ্ধ হয়েছি। আমার চরম দুর্দিনে ওকে আমার পাশে পেয়েছি, ওর ওপর আমি নির্ভর করতে পারি। সংসদ সদস্য হওয়ার পর আমার পাশে কিছু ভালো মানুষের প্রয়োজন। আমি খুব অনুভব করেছিলাম যারা আমাকে সহযোগিতা করবে, ঠিকভাবে এগিয়ে যেতে সহায়তা করবে। ডাক্তার মঈন তাদের মধ্যে অন্যতম ছিল। তবে মমতাজ গোপনে কখন মঈনকে বিয়ে করেছেন এই বিষয়টা কেউ আজও জানতে পারেনি। তো বন্ধুরা, মমতাজের গান আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। আর বাংলা বিনোদন জগৎ সহ নিত্য নতুন সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।